লোকনাথ বাবার জন্মদিনে গঙ্গায় জল আনতে গিয়ে তলিয়ে গেল একাদশ শ্রেণীর ছাত্র। শুক্রবার বাররপল্লী লোকনাথ মন্দির থেকে চাকদায় জল আনতে গিয়ে তলিয়ে যায় সে। কচুয়াতে লোকনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে ছয় পুণ্যার্থীর মৃত্যুর পর এবার বনগা। জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথ বাবার মাথায় জল ঢালার জন্যে চাকদহের গঙ্গা থেকে জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল বনগার যুবক। স্থানীয় পুলিশ প্রশাসন ও ক্লাবের সদস্যদের তৎপরতায় যুবককে উদ্ধার করে চাকদা হাসপাতালে নেবার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম আকাশ দাস, বাড়ি বনগা পাইপ রোড এলাকায়। জানা গেছে একাদশ শ্রেণীর ছাত্র ছিল আকাশ। বনগা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে জন্মাষ্টমীতে লোকনাথ পুজোর আয়োজন করা হয়েছিল বনগা বাররপল্লী লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে। মন্দির কমিটির আয়োজনে ভক্তেরা গেছিলেন চাকদার গঙ্গা থেকে জল আনবার উদ্দেশ্যে। জল আনতে গিয়েই ঘটে দুর্ঘটনা। স্নান করতে নেমে আমি তখন মানে আমি উপরে ছিলাম, তারপরে ওরা যে নেমে গেল, তারপরে দেখলাম যে ছেলেটাকে দিয়ে নৌকায় করে নিয়ে আস, তখন দেখলাম নৌকাতে তিনটে গাঁজা রয়েছে, হলুদ গাঁজা আর ওই তারপর লাস্টে যখন উঠলো তখন দেখি বিরাট এক ঢোল বিরাট। এ বিষয়ে মন্দির কমিটির চেয়ারম্যান তথা বনগার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, আকাশ বয়সে ছোট হলেও মন্দির কমিটির একনিষ্ঠ সদস্য ছিল, তার মৃত্যু অপূরণীয় ক্ষতি। আমরা ক্লাবগতভাবে সবসময় তার পরিবারের পাশে থাকব। সর্বক্ষণে আমাদের সাথী, মন্দির এবং ক্লাবের অন্তঃপ্রাণ। যে কোনো কারণেই হোক, কয়েকজন বন্ধু বান্ধব মিলে যে জায়গাটা আমাদের স্নানের জায়গা সেই জায়গাটা টপকে মূল গঙ্গার দিকে চলে যায়, এবং ও যে সাঁতার জানতো না এটা ওর বন্ধু বান্ধবরা হয়তো বুঝতে পারেনি, এবং সেইখানে যাওয়াতে ও যেহেতু জলটা বেশি থাকাতে ওর তার মধ্যে ডুবে যায়। পাশাপাশি এদিন মৃত আকাশের বাড়িতে যান স্থানীয় বিজেপি নেতৃত্ব, কথা বলেন মৃতের পরিবারের সাথে। ঘটনায় এলাকায় শোকের ছায়া। দেখুন, এই ঘটনা তো মর্মান্তিক ঘটনা, এর কোনো ভাষা নেই, বলার ব্যাখ্যা নেই। একটাই সন্তান, আগের বড় ছেলে ছিল, সেও তিন বছর বয়সেই জলে ডুবে মারা যায়, কোনো ভাষা নেই বলবো। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।